আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকালই ছাতার খোঁজে বের হয়ে গেছি, ওই স্টার্ট ফুডে খুঁজেছি, এখন দেখি বিএনএমে চলে আসলাম। জায়ান্টকে স্কুলে দিয়ে আসছে অলরেডি, এখন মাত্র সকাল 9:15 বাজে। আর হচ্ছে ওইদিকে দোকানগুলোতে খুঁজলাম, আমাদের বাসার পাশের ওইদিকে পেলাম না, এখন চলে আসলাম বিএনএমে। দেখি এখানে পাওয়া যায় কি ছাতা। সুন্দর সুন্দর মগ এখানে গিফট দেওয়ার জন্য, কিন্তু খুবই সুন্দর এগুলা। এগুলা কি? এই যে এগুলো ব্যাংকের মতো, মানি বক্স। এটা হচ্ছে বেল, রিং মাই বেল। একদম পিচ্ছি পিচ্ছি হাড়ি এগুলো, বেবি। জানার জন্য একটা ওয়াটার বোতল নিলাম। এই যে ফুল বাগানে বসে আছি, চার সাইড দিয়ে ফুল, আপনাদের দেখাই ফ্লাওয়ার। এখানে মাস্ক পরতেই হবে, বাধ্যতামূলক, মাস্ক খোলা যাবে না। বিএনএমে ঢুকে ফুল বাগানে গার্ডেনের যে আইটেমগুলো সেখানে বসে আছে, আপনাদেরকে শো করছি। ফ্লাওয়ার, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখলে মন ভরে যায়। দেখো ওই টাইপের, এই যে এখানে অনেক ধরনের ফ্লাওয়ার। ফ্লাওয়ারের গাছ, ফ্লাওয়ার নাম আছে একটা, খুবই সুন্দর। এই যে এখানে কি সুন্দর ফ্লাওয়ার, নাইস করে গোছানো। এই ফ্লাওয়ারটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। ওয়াও, বিএনএমে সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনি এই এই গাছটা কি যে নাইস লাগতেছে, পিকক, মনে হচ্ছে যে ময়ূরের যে পাখার মতো সেরকম লাগতেছে। পুরা এক একটা শেড কালার, মানে পুরা শেডের মতো অনেকগুলো কালার আছে। আমার বাসার তো জায়গা নেই, আমি এগুলো কোথায় রাখবো নিয়ে? আমার যে ছোট বাসা, আমার বাসার জায়গা এগুলো হবে না। এগুলো কিনে ইচ্ছা থাকলেও আসলেই হবে না। এই যে আমি এটাতেই বসেছিলাম, বসে ছবি উঠাইছি। এগুলো হচ্ছে গার্ডেন ডেকোরেশন করার সব জিনিস, বেঞ্চ আছে। অনেকে গার্ডেনে বসে সামার টাইম একটু পার্টি টার্টি করে এই জন্য। আর এখানে সব এই যে মাটি, এটা হচ্ছে গার্ডেনের শেড। এই দেশে গার্ডেনে শেড রাখে, ওখানে সব জিনিসপত্র রাখে গার্ডেন নিয়ে। আর এখানে হচ্ছে সব টপ, বিশাল বড় বড় টপ। এটাও কি ওয়ান কাইন্ড অফ টপ নাকি এটা কি বিন মনে হয়, এত বড়, অনেক সুন্দর। ভেতরে তো, ভেতরে তো নর্মাল জিনিস, ভ্যারাইটিস, ক্রিসমাসের জন্য নিউ নিউ জিনিস উঠাচ্ছে। এই তো অবশেষে ছাতা পাওয়া গেছে। আল্লাহ, শক্ত আছে। হ্যাঁ,
বাতাসে না উল্টাইলেই হয়েছে আর কি। কেমন শক্ত? এই যে ছাতা, বিশাল বড় ছাতা। আল্লাহ, এটাও তো বাতাসে প্যারাশুটের মতো নিয়ে যায়। এই যে ছাতা কিনে ফেলছি, এখন ছাতা কিনে বাসায় যাচ্ছি। এখন অবশ্য বৃষ্টি নাই, ধরো তো। $299 না? এখন বাসায় যাই। আলহামদুলিল্লাহ ছাতা পাওয়া গেছে, বড় দেখা। খালি উড়ে না গেলেই হয়েছে প্যারাশুটের মতো। তো সব বাজার করা শেষ, ছাতাও পেয়েছে দেখলেন। আর এখন আসছি হচ্ছে মুরগি কিনতে। আমি তো গাড়ির মধ্যেই বসে থাকি, কারণ আমার পাহারা দিতে হয় গাড়িতে, কেউ যেন আবার টিকিট না লাগায় দেয়। আর এখন মাস্ক পরতেই হয়, গাড়ির মধ্যে বসে আছি, এর জন্য একটু মাস্কটা খুলতে পারছি। মাস্ক পরে থাকা খুবই কষ্টকর, বাইরে কোথাও এখন মাস্ক ছাড়া আসলে যাওয়া উচিত না, অ্যালাও করে না। আর জানে, স্কুলে তো এখন অ্যালাউই করে না, কারণ আশেপাশে মনে হয় কোনো করোনা পজিটিভ আছে। আর এই নিউহাম এরিয়াটাই একটু রিস্কি বেশি, করোনার যখন ছিল লকডাউনের সময় এই এরিয়াতেই বেশি হয়েছিল, আমরা যে এরিয়াতে থাকি। কারণ এখানে কেউ রুলস মেনটেন করে না, এখন কি করে না। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। মাস্কটা খুলে নেই, না হলে মনে হয় যে কথা বলে কোনো শান্তি পাই না। সবাই অনেক ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট ব্লগে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।